যার কান্দন বাড়াই মানে কাঁদার উপযুক্ত নয়, মানে সাক্ষাৎ কাঁদতে পারতেছি না, এই অবস্থা। মানে ভাত খাওয়াটা সম্পূর্ণ বন্ধ, এইরকম অবস্থা হয়েছিল। অন্তত 20 লক্ষ টাকার মতো, 20 লক্ষ টাকা একদিনে শেষ, শেষ একদিনে। ভাই তাহলে এই সেটটাও আপনাদের পড়ে আছে না? হ্যাঁ। আপনার এই সেটে কতগুলো আছে মুরগি রাখার মতো? 2360। আচ্ছা, 2360। হ্যাঁ। আর তাহলে আছে ওইটা 800, এটা হচ্ছে 2360 মোটামুটি। আর কি সবগুলো একদিনেই শেষ? একদিনই শেষ। আচ্ছা, একদিনে তো কত টাকা লস হলো আপনাদের? একদিনে তো লস ছিল। কি সব মুরগিগুলো আনুমানিক কেমন মূল্য হইতো? মূল্য তো অন্তত 20 লক্ষ টাকার মতো। 20 লক্ষ টাকা একদিনেই শেষ? একদিনই শেষ, একদিনই। আসলে একদিনে যদি মারা যায় কত স্বপ্ন থাকে, কত আশা আকাঙ্ক্ষা থাকে। আশা আকাঙ্ক্ষা দুঃখ যার কান্দন বাড়াই মানে কাঁদার উপযুক্ত নয়, মানে সাক্ষাৎ কাঁদতে পারতেছি না, এই অবস্থা। মানে ভাত খাওয়াটা সম্পূর্ণ বন্ধ, এইরকম অবস্থা হয়েছিল আমাদের। যে ছোট থেকে মানুষ করলাম, করার পর যে হঠাৎ করে এরকম হলো, হয়তো নিজে অস্থির অবস্থা। আমরা কয়েকদিন অন্তত 10-15 দিন ধরে ভাত খেতে পারিনি এই দুঃখে। হ্যাঁ। কতদিনের ওগুলো ইয়া বাচ্চা ছিল? এইগুলো ছিল 5 মাসের। 5 মাস পর ডিম পাড়া শুরু হয়েছে, তারপরেই তো একবারে চলে গেল। একটা দেখতে দেখতেই চলে যায়, দেখতে দেখতেই চলে যায়। এই দেখতেছে খাস মতো ভালো দেখতে দর্পণ করে উঠি। কী কারণে এটা হইতে পারে? ভাইরাস, ভাইরাসের কারণে। এখন যে কোনো, এখন আমাদের ত্রুটি হোক বা হয়তো যে কোনো, এই যে সাইডটা ময়লা ছিল, এই সাইডটা খুবই নিচে ময়লা ছিল, কিন্তু কী করে সেই গল্পটা একটু আর কি শুনি আর কি। আর তখন যে বাচ্চাগুলো এইভাবে আস্তে আস্তে মারা যাচ্ছিল, তখন আপনারা কি করতেছিলেন বা কিভাবে কি করলেন? যখন হয়তো এটা হয়তো দাবাদাবি করতেছে, তখন মোটর বাইক রাখা আছে ওই ঘরে। আচ্ছা। বাই করার পর দেখা যাচ্ছে যে আবার হঠাৎ করে আবার একটা ওই ঘরে মানে দেখা হয়। এ করতে করতেই মানে যখনই আস্তে আস্তে বৃদ্ধি হয়ে যাচ্ছে, তখনই বোঝা যাচ্ছে যে না, আর টিকবে না। একবারে একদিনে আনলো 1 লক্ষ টাকার ওষুধ, 2 দিনের ডোজ, সেগুলোও খাওয়ালাম, কোনো কাছে দিতে পারিনি। তারপরে মহাজন সিদ্ধান্ত নিই যে না, আগে বিক্রি করে দেওয়া লাগবে। তারপরেও যে মহাজন আসলো, ওই কেনার জন্য যে মহাজন আসলো, সেই মহাজন মনে করেন যে দেখতে দেখে ঢুকলো, আবার করে ঢুকে দেখতে দেখতেই মানে ওদের সাক্ষাৎই মারা যাচ্ছে আর মুরগি ছিল চায় না। তৈরি তো অনেক টাকা খরচ, বহু টাকা খরচ। এদিকে লস, এদিকে খরচ, যে বোন ব্যয়বহুল টাকা খরচ, এটাও এখনো ওঠেনি, এটা এখনো ওঠেনি না। আর পাশাপাশি আপনাদের গরু শেড দেখলাম, আসলে একটু গরু শেড আপনাদের দেখেন। আপনার মালিকের এখানে আছে শুধু কি লেয়ার মুরগি, পাশাপাশি এই যে ইয়ে গরু রাখছে না? গরু আছে, 16টা ছিল, 16টা আমাদের ওই দিয়ে দিই। আর এটা কি, এটা কি ভাই, এটা কি হাউস? এটা মোটর, মোটর হাউস, এখান থেকে পানি জমে যায় এই এবং পুকুরে ভাই। ও এটা কি ভাল। ও আচ্ছা, তো এটা আপনাদের পুকুর কি, এখানে কি হচ্ছে আপনার মালিক মাছ চাষ করে? হ্যাঁ, মাছ চাষ করি। হ্যাঁ। আর এটা একবারে যে পুকুরের উপরে শেড, এটা কি? ওটা যে বাদ বাকি হয়তো অবশিষ্ট মুরগি, যে 2500 মুরগি নিয়ে এসলো, তার মধ্যে হয়তো 200 মুরগি বেশি হলো, সেই মুরগিটা ওখানে রাখা। গরুগুলো দেখি, ও সব তো হচ্ছে উন্নত প্রজাতির গরু। সব ফ্রিজিয়ান? আর সবগুলো ফ্রিজিয়ান? হ্যাঁ, সব ফ্রিজিয়ান। আচ্ছা, এইটার একটু গল্প শুনি। এইটা আপনাদের হচ্ছে খামারে কতদিন থেকে আছে আর কি? এটা হচ্ছে আপনার, এটা কিন্তু 18 মাসে এক বিয়ান দিল। অর্থাৎ 18 মাসে বিয়ান দিছে? হ্যাঁ, 18 মাস পরে। এখন বর্তমান বয়স, এই বাছুরের বয়স হচ্ছে 3 মাস। অর্থাৎ এইটা হচ্ছে ওইটার বাছুর? আমার শুরু থাকাকালীনই ওই গরুটা উঠছে, উঠেছিল ওই গোটা। আচ্ছা, প্রথম প্রথম ওটা, ওটার বাছুর কিন্তু এটা। ও তারপর ওইটা হলো। তাহলে এটার বয়স কতদিন? এটার বয়স হচ্ছে মনে করছে 18, আর ধরেন 4ই ধরেন 22 মাস। 22। আর কয় বিয়ান দিচ্ছে? এক বিয়ান এখন বর্তমান শুধু প্রথম এটাই। আর দুধ কয় টাকা করে পাচ্ছেন? দুধ এখন পাচ্ছি এটার
12 থেকে 13 কেজি আর সকাল বিকেল মিলে না সকাল বিকেল আচ্ছা সকাল বিকেল আর এইটা হচ্ছে এইটার বাছুর হ্যাঁ ইয়া বাছুরটার বয়স বয়স 3 মাস আর 3 মাস এইটা এইটার একটু হিস্ট্রি বলেন না এটা কি ইতিহাস বলেন এটা হল ফিজিয়ান এই ওই ওইটা দেখো এটা আচ্ছা কালোটার 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 আর ওটা ওটার বাছুর মা হতে বিক্রি করা আছে এটাই প্রথমত যদি ব্যবসা করতো না এটাই সবচেয়ে ভালো ও আপনি তার মানে বলতেছেন লেয়ারের চাইতে এটা যদি শুরু করতে এটা ভালো হতো খুব রিক্সের ব্যবসা তো খুব রিক্সের ব্যবসা কিরকম রিক্সের ব্যবসা মানে যখন মনে করেন যে যদি মার দেয় তখন তো একবার কোমর ভাঙে না যাবে আর এইগুলো তো ঠিকই থাকবে থাকবে এইগুলো অসুখ বিসুখ হলো চিকিৎসা করলাম ভালো ভালো আস্তে আস্তে ভালো হবে কিন্তু ওগুলো তো একদম কোনো চিকিৎসা পাতি মানতেই জানো চলবে মানে মানে মারা যাচ্ছেই থাকবে ওটা আর হবেই না কিন্তু মুরগিতে তো হচ্ছে লাভবান হওয়া যায় না যদি হচ্ছে কোনো যদি কপারে ভাগ্য ভালো হয় তাহলে তো লাভবান এবার যে ডিমের দাম তাতে মনে করেন যে বহু টাকা আয় উনি তত মনে মনে করে বলতো মনে হয় আবার একটা খামার করি এরকম সিদ্ধান্ত নিলে হলে সেইটার এইটা কি কিছুটা হচ্ছে ভাগ্যের ব্যাপারও বলা যায় ভাগ্যের ব্যাপারও বলা কপালে থাকা লাগবে না তো এখানে আছে অনেকদিন ধরে আপনার কাছে কি মনে হয় একবার বিশাল বড় করে শুরু করা উচিত মানে কেউ যদি শুরু করতে চায় না হচ্ছে মোটামুটি ছোট করে শুরু করা উচিত প্রথম অবস্থা শুরু করা ভালো হয় আর কি আর বড় করবার গেলে অনেক ব্যয়বহুল টাকা খরচ হয় কারণটা হচ্ছে কি এখন বর্তমান যে পরিস্থিতি গরমের পরিস্থিতিতে মুরগি টিকানো খুব কঠিন আর এখন অনেক অনেক খামার ইয়া করছে বেশি করেছে তাতে মুরগি সুবিধা এখন এই খামারে মুরগি খুব টিকানো কঠিন অবস্থা হবে আচ্ছা ওয়েদার সবসময় একটা শীতল অবস্থায় রাখতে হবে সিঙ্কা খরচ হবে সিঙ্কা খরচে টাকা উঠবে যদি ভাগ্য ভালো ভাগ্য ভালো হয় ভাগ্য ভালো টাকা ওই রকম আসবে না আসবে